রাজা বাগিয়ে থাবা ভয়ে বুক ধুক পুক মুল্লুক ঘুরে ভল্লুক এলো কচ্ছপ থপ 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 সিংহ রাজা বাগিয়ে থাবা ভয়ে বুক ধুক পুক বাঁদর করে লম্ফ ঝম্প বনে বনে লাগে কম্প সোনার হরিণ লম্বা সিং খরগোশ নাচে তা দিন দিন দিনা দিন তা দিন দিন দিনা দিন তা দিন দিন তা দিন দিন তা দিন দিন আমরা মনে প্রাণে অন্ত নয় যন্ত্র আমরা নয় দিক ভ্রান্ত পঞ্চতন্ত্র মন্ত্র পঞ্চতন্ত্র মন্ত্র পঞ্চতন্ত্র মন্ত্র পঞ্চতন্ত্রের মন্ত্র কথা বলা শব্দ পেলাম না এত রাত্রিরে জঙ্গলের মধ্যে কথা বলছে কে না ব্যাপারটা ব্যাপারটা দেখতে হচ্ছে তাহলে আমি যাই ভাই কাল আবার বনের থেকে চুরি করে ভালো ভালো ফলমূল নিয়ে আসব আর তার বিনিময়ে আমি আনব মুড়ি এমন মাংস আর কোথায় ভাই শুধু তো শুকনো হাড্ডিওয়ালা মুরগি এই দাদা কালকে অন্তত না ধরো দেখে একটাই না চেষ্টা করব চলো চলো মুরগি মামা আজ তোমাকে দিয়ে মাঝরাতের আহারটা সারি আরে আরে কি দিয়া মুরগি রে তুই একটু বাদেই তোকে পেটে পুরব কোথায় ভয়ে বাকরুদ্ধ হয়ে যাবি তা না কুকুর কুকুর করে চেঁচাচ্ছিস বলি আরে সাহস বটে তোর তার মানে আমার অনুপস্থিতির সুযোগ নিয়ে তলে তলে মিচকে এইসব করছে ঠিক আছে কালের ফয়সালা করব গেল 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 জঙ্গলে সব কিছু চুরি হয়ে গেল রে যা 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 যা
পেয়েছো? চ্যাটামেচি জুড়ে দিলি কেন? ও আমার চ্যাটামেচিটাই টানে গেল তোমার, না আর অন্য কিছু চোখে পড়লো না? কেন, কি হয়েছে? কি যে চোখে পড়বে? জঙ্গলের সব কিছু মানে গাছের ফল মূল সব একটু একটু করে চুরি হয়ে যাচ্ছে। কিরে চুরি হচ্ছে মানে? তো কি করে বুঝলি? আরে আমি তো সারাক্ষণই গাছে গাছে লম্ফ জম্ফ করে বেড়াই, তা রাজু বেড়াতে চলে যাওয়ার পর থেকেই লক্ষ্য করছি। গাছের পাকা পেঁপেটা উধাও, পাকা আতাটা হাওয়া, রসালো কাঁঠালটা হাপিস, সব থেকে বড় কথা হলো চিহ্ন দেওয়া কলা গাছ। চিহ্ন দেওয়া কলা গাছ মানে? আরে কি বলবো তোমায়, জঙ্গলের একটা গাছে যা কলা হয়েছিল না, ইয়া মোটা মোটা কলা। তা ভাবলাম কলার কাঁদিটা নিয়ে এসে সকলে মিলে ভাগ করে খাবো, তাই গতকাল গাছের গায়ে নখের আঁচড় দিয়ে চিহ্ন এঁকে এসেছিলাম। কিন্তু আজ গিয়ে দেখি গাছ আছে, গাছে আঁচড়ের চিহ্ন আছে, শুধু কলার কাঁদিটাই হওয়া। হা ভগবান, কে নিল? কি আবার নেবে? হয়তো লোভ সামলাতে না পেরে গেছো একলাই পেটের মধ্যে চালান করে দিয়েছে। একেবারে বাজে কথা বলবি না মিচকে, একলা খেয়ে শেষ করে দেওয়ার বান্দা আমি নই। তাহলে গেল কোথায়? মনে হচ্ছে রাতের অন্ধকারে আমাদের জঙ্গলে চোর ঢুকছে। চোর? ওরে বাবা, সে তো ভয়ঙ্কর কথা। কি সব চোরের কথা হচ্ছে রে? কিছু বলছে রাতের অন্ধকারে আমাদের জঙ্গলে চোর ঢুকেছে, সেই চোর কলার কাঁদি নিয়ে পালিয়ে গেছে। শুধু কি কলার কাঁদি, সেই সাথে আতা কাঁঠাল পেঁপে সব কথা বলতে গেলে বিরাট এক খর্দ হয়ে যাবে গো ভালুদা। না না, এ তো মোটেই ভালো কথা নয়। এদিকে বনের রাজা রাজবো বনের বাইরে। আমাদের সব খাবার চুরি হয়ে গেলে আমরা কি খেয়ে বাঁচবো? আরে দূর, তোমরাও যেমন কি শেষ বললো, আর তোমরা আমি চোর চোর বলে ধেই ধেই করে নাচতে শুরু করে দিলে। তাহলে তুই কি বলতে চাইছিস, চোর তোর সব বানানো গল্প? তা নয় তো কি, চলো না ওকে, কিছু একটা ঘটলো কি না ঘটলো আমি গলাবাজি করে বাজার গরম করতে শুরু করে দেবে। এই মিটকে একেবারে বাজে কথা বলবি না, বাজার আমি মোটেও গরম করছি না। আর এও বলে রাখছি যে এখন থেকে সতর্ক না হলে পরে কিন্তু পস্তাতে হবে। সে তুই যাই বল না কেন, আমি বাজে রেখে বলতে পারি জঙ্গলে কোনো চুরি হয়নি। আচ্ছা, এত জোর দিয়ে তুই কথাটা বলছিস কি করে বলতো? কারণ আমি নিশাচর, সারা রাত জেগে থাকি আমি, এমন কিছু হলে ঠিক আমার নজরে পড়ত। আরে রাজু না, এত তাড়াতাড়ি চলে এলো যে? ভালো লাগলো না বুঝেছিস, তোদের জন্য খুব মন কেমন করছিল, তাই আগে ভাগেই চলে এলাম। ভালো করেছো, খুব ভালো করেছো। এদিকে তো জঙ্গলে একটা বড় সমস্যা হয়েছে। জানি জানি, জঙ্গল থেকে ফল পাকুড় চুরি হয়ে যাচ্ছে তো? হ্যাঁ রাজু ভাই, রোজ একটু একটু করে চুরি হয়ে যাচ্ছে। ওই ফাজিলটার কথা একেবারে বিশ্বাস করো না রাজু ভাই, পেটার স্বভাবই হচ্ছে মিথ্যে গুজব ছড়ানো। না গেছো, মিথ্যে গুজব ছড়াচ্ছে না, কাল রাতে আমি নিজের চোখে চোরাই জিনিস পাচার হয়ে যেতে দেখেছি। রাজু আবার এসব কি বলছে রে? নিজের চোখে দেখেছো মানে? তাহলে তো আজ থেকে জঙ্গলে রাত পাহারার ব্যবস্থা করতে হয়। না না, খুবই চিন্তার বিষয়, কিছু তো একটা ভেবে বার করতে হবে দেখছি। আরে চোর ধরা পড়লে এমন পেটান পেটাবো না। সেসবের কোনো দরকার নেই, কেননা চোর বাইরের কেউ নয়, কাল রাতে নিজের চোখে দেখেছি বলেই বলছি, চোর চোর আমাদের মধ্যেই আছে। চোর আমাদের মধ্যেই আছে? রাজু ভাই শুধু তার নামটা বলে দাও, তারপর দেখো তার কি অবস্থাটা আমি করি। চোর হলো মিচকে। মিচকে? আমি আমি এসব করতে যাব কেন? কাঁঠাল ছাড়া আমি কি আর কোনো ফল খাই নাকি? তা খাস না বটে, কিন্তু মুরগির লোভে এসব অন্যের হাতে চালান করে দিস। বল বল সত্যি কথা বল, না হলে এক চড়ে মুন্ডু আর ঘর আলাদা করে দেবো। বল কিরে, শিকার করবি নাকি গণধোলাই খাবি? না না না, সকলে মিলে মেরো না, সকলে মিলে মারলে যে আমার নামের আগে চন্দ্রবিন্দু বসে যাবে। শিকার করছি যে মুরগির লোভে আমি এ কাজ করেছি। ভাগ্যিস রাজু ভাই নিজের চোখে দেখেছিল, না হলে মিচকে বেটা তো আমাকেই সকলের সামনে মিথ্যাবাদী বানিয়ে দিত। যা যা, দূর হয়ে যাই জঙ্গল থেকে, দূর হয়ে যা, আজ থেকে তুই আর এই জঙ্গলে থাকতে পারবি না, চলে যা। আমাকে তাড়িয়ে দিলে আমি যাবো কোথায়?
সে তোর মতো চোর ছেঁচোর আমাদের সঙ্গে আর নয়, তুই যাদের সঙ্গে ইচ্ছে থাকবে যা। হ্যাঁ হ্যাঁ আমাদের সঙ্গে আর নয়। হ্যাঁ 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 আমাদের সঙ্গে আর নয়। ও রাজু ভাই আমার এই খারাপ কাজের জন্য আমাকে মারো ধরো যা কিছু করো, শুধু জঙ্গল থেকে তাড়িয়ে দিও না। আমি আমি কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি জীবনে এমন কাজ আর কখনো করবো না, কখনো না। কি করা যায় তোরাই ঠিক কর, একে কি আর একটা সুযোগ দেওয়া যায়? দিতে পারো, তবে এটাই শেষবার, এরপর যদি আবার এসব করে তাহলে ওকে আমি পায়ে পিষে মেরে ফেলবো। এই বলে দিলাম। হ্যাঁ পেটুর সঙ্গে আমরা সকলে একমত, আমাকে একটা সুযোগ দেওয়ার জন্য সকলের পায়ে আমার প্রণাম। আহা কি বচন, যেন বিনয়ের অবতার। আজ সকলে যা, কাল আমি তোদের একটা গল্প বলবো। সে তো খুব ভালো কথা, তোমার বেরিয়ে আসার গল্প বলবে বুঝি? না অন্য একটা গল্প, যা আজ সকলে আয়। অনেক পথ ঘুরে এসে আমি বড় ক্লান্ত। কি ব্যাপার, মিচকে আজকে এলো না কেন? তাহলে কি কোনো গোলমাল হলো? আর খানিকটা অপেক্ষা করে দেখি। তুমি? হ্যাঁ আমি, আর আমি এও জানি যে তুই কি মতলবে আমাদের জঙ্গলে ঢুকেছিস, তাই সাফ সাফ বলে রাখছি, আর যদি কোনোদিন তোকে এখানে ঘুরঘুর করতে দেখি না। ঘুরঘুর কেন, ঘোরার জায়গার কি অভাব? তাহলে আমি আসি রাজা মশাই। অনেক দিন আগে এক জঙ্গলে এক জোড়া হাতি বাস করত। তাদের দুটো ছানাও ছিল, মানে বাচ্চা হাতি, একটা মেটে রঙের, অন্যটা দুধের মতো ধবধপে সাদা। কি হচ্ছে কি? ওকে গুঁতো মারছিস কেন? গুঁতো তো মারিনি বাবা, ভাইয়ের সাথে একটু খেলা করছি। আবার মিথ্যে কথা, কোনটা খেলা আর কোনটা গুঁতো সেটা কি আমাদের তোর কাছ থেকে শিখতে হবে? এরপর আর কখনো যদি অকারণে ভাইয়ের সাথে লাগতে দেখেছি তাহলে বুঝিয়ে দেবো মজা। হ্যাঁ কিন্তু বাবা মা বোঝালে কি হবে, অবাধ্য হাতিটা কিন্তু একটুও বদলালো না। এদিকে দিনে দিনে হাতিগুলোও বড় হতে লাগলো, আর বয়সের ভারে ওদের বাবা মাও একদিন মরে গেল। এমন করে গাছে ধাক্কা মারছো কেন হাতি দাদা? গাছ দুললে আমাদের বাসাগুলো যে ভেঙে যাবে, আমাদের ছানাগুলো যে বাসা থেকে পড়ে যাবে। তাতে আমার ধাক্কা আমি মারবই, তাতে তোদের যা হবার হোক। হায় হায়, এ তো কোনো কথাই শুনতে চাইছে না। আমি কারোর কথাই শুনতে চাই না, এটাই আমার স্বভাব। যা পারিস করে নে। ভাই ভাই এটা কি করছো ভাই? কেন দেখতে পাচ্ছিস না কানা নাকি? কিন্তু এভাবে ধাক্কা মেরে গাছ দোলাতে থাকলে তো পাখিদের বাসাগুলো সব যে গাছের ডাল থেকে পড়ে যাবে। পড়লে পড়ুক, আমি এখন এ গাছের ডালগুলো ভেঙে কচি কচি পাতা খাবো। না ভাই না, এমনটা করো না। মনে নেই বাবা মা কি শিক্ষা দিয়ে গেছেন? কখনো নিজের স্বার্থের জন্য অন্যের ক্ষতি করতে নেই। তাহলে আমাকে নজর দেখে এবং কলার কাজই শুদ্ধ গোটা কয়েক কলা গাছ এনে দে। কলা গাছ পেলে আমি আর গাছ ভাঙবো না। আমি আমি এক্ষুনি এনে দিচ্ছি, শুধু দোহাই তোমার, পাখিদের কোনো ক্ষতি তুমি করো না। সাদা হাতি মেটে হাতিকে কলা গাছ এনে দিল? এনে তো দিলই, আর সেই সাথে মেটে হাতির সাথে তার একটা চুক্তি হলো। কি চুক্তি? সে যদি রোজ মেটে হাতিকে চারটে করে কলা গাছ এনে দেয় তাহলে মেটে হাতি পাখির বাসাওয়ালা কোনো গাছ ভাঙবে না। সাদা হাতিটা খুব বোকা। না বোকা নয়, সে ছিল খুব ভদ্র আর পরোপকারী, আর তার ভাই
ওই বদমাইশ মেটে হাতি সেই সুযোগটাই নিয়ে যেতে থাকলো। কি ভাই স্নান করবে না? করতে তো ইচ্ছে করে, কিন্তু জলাশয়ে নামলে যে পায়ে কাদা লেগে যাবে। তাই বলে স্নান করবে না এমন তকতকে সুন্দর জল? তুই এক কাজ কর, ঘুরে করে জল তুলে আমায় স্নান করিয়ে দে। দে দে তাড়াতাড়ি কর, না হলে কিন্তু আমি আবার আবার গাছের ডাল ভাঙতে চলে যাব। না না আমি 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 এক্ষুনি তোমায় স্নান করিয়ে দিচ্ছি। এখন থেকে কলা গাছ এনে খাওয়াবার সাথে সাথে তুই আমায় স্নানটাও করিয়ে দিবি। ঠিক যেন ফোয়ারা। দে 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 আরো আরো জল ছেটা। হাতি দুটোকে দেখেছি কদিন ধরেই তো দেখছি। আহা দুটোরই কি নধর চেহারা, ওদের ফাঁদে ফেলতে হবে। কাকে দিয়ে কাকে ফাঁদে ফেলবি? মেটেটাকে দিয়ে সাদাটাকে। কেননা কদিন ধরেই লক্ষ্য করছি সাদা হাতিটা মেটে হাতির খুব কথা শোনে। এখন চল পরে এসে মেটে হাতিটার সাথে ভাব জমাতে হবে। আচ্ছা হাতি দুটোকে জ্যান্ত ধরে কি করবি? সাদাটাকে খুব চড়া দামে কোনো রাজা মহারাজার কাছে বিক্রি করে দেব, আর মেটেটার দাঁত বেচে দেব। জানিস তো হাতির দাঁতের কত দাম? আরে বা তোর কি বুদ্ধি! এখন চল। যা এখন আমার জন্য কলা গাছ নিয়ে আয়, নাহলে কি করবো মনে আছে তো? না আমি 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 এক্ষুনি নিয়ে আসছি। অসহায় ছোট্ট পাখিগুলোর কোনো ক্ষতি তুমি করো না ভাই। বোকাটাকে ভয় দেখিয়ে বেশ চাকর বাকরের মতো খাটিয়ে নেওয়া যাচ্ছে। মুখের কাছে মনের মতো খাবার, ফুরের ফোয়ারার জলে চা না? প্রণাম হাতি দাদা। তোমাদের তো ঠিক চিনলাম না। আমরা যে ব্যাধ সেটা একেবারে বুঝতে দেওয়া চলবে না। চিনবে কি করে? এই এই জঙ্গলে তো আমাদের এই প্রথমবার। তা কি দরকারে জঙ্গলে ঢুকেছো? ইয়ে মানে আমাদের রাজামশাইয়ের একটা সাদা হাতির খুব শখ। হ্যাঁ খুব শখ, রাজামশাই তাকে খুব যত্নেই রাখবে। ওই যে তোমার সাথে যে সাদা হাতিটা দেখলাম ওকে খুব পছন্দ হবে আমাদের রাজামশাই। তাই বলছি দাদা, সাদা হাতিটাকে যদি আমাদের সাথে নিয়ে যাবার ব্যবস্থা করে দাও। ও তো তোমার খুব কথা শোনে। হ্যাঁ ওটা আমার ভাই, কিন্তু মাথা মোটা বোকা, আমি যা বলি তাই করে। তাই তো বলছি দাদা, যদি বুঝিয়ে সুঝিয়ে ওকে। ঠিক আছে ওকে তোমাদের দিয়ে দেব, কিন্তু তার বদলে আমি কি পাবো? রোজ ছটা করে নধর কলা গাছ, তারপর সুন্দর মুক্তোর মালা গলায় পরে ঘুরবে। এছাড়াও যখন যা চাইবে তখনই রাজামশাই সেটা পাঠিয়ে দেবেন। ব্যাপারটা তো মন্দ নয়, বোকা ভাইয়ের বদলে এত কিছু। ঠিক আছে কাল এসে ওকে নিয়ে যেও। এইরকমই হয়, লোভী আর স্বার্থপরের কাছে ভাই সম্পর্ক এসব কিছুই থাকে না বুঝলি। এখন শোন বাকিটা শোন। তাহলে যা বললাম সেটা মাথায় ঢুকলো তো? দুটো লোক এলেই তাদের সাথে সুসুর করে চলে যাবি, কোনো রকম বেগরবাই করলেই না আমি এই এই জঙ্গলের সব গাছের ডাল ভেঙে দেব, আর ডাল ভাঙলেই পাখির বাসাগুলো সব ভেঙে চুরমার হয়ে যাবে, পাখির ছানারা মরে যাবে। না না পাখিদের কোনো ক্ষতি তুমি করো না, আমি কথা দিচ্ছি লোকগুলোর সাথে আমি যাবো। হাতি দাদা এসে গেছি। আমার ভাইও তৈরি আছে, যাও যাও নিয়ে যাও। তোমার জন্য কোনো চিন্তা করো না, সময় মতো কলা গাছ তারপর মুক্তোর মালা টালা সব পেয়ে যাবে। এ কি এরা এসব কি বলছে? এদের কথা যদি সত্যি হয় তাহলে তো এই মানেই দাঁড়াচ্ছে যে আমার ভালো মানুষের সুযোগ নিয়ে ভাই আমাকে এদের কাছে করে দিল। আরে এই মাথা মোটা, মাথা গোঁজ করে দাঁড়িয়ে আছিস কেন? যা যা এর সঙ্গে যা। শুধু সাদা হাতি কেন যাবে দাদা, তোমাকেও যে যেতে হবে। মানে এটাও বুঝতে পারিসনি? তোর ভাইকে কোনো রাজার কাছে চড়া দামে বেচে দেবার সাথে সাথে জানিস হাতির দাঁতের কত দাম? অর্থাৎ ভাইকে নিয়ে যেতে হলে যা, কিন্তু আমাকে ধরতে এলে পায়ে পিষে তোকে মেরে ফেলবো।
কিন্তু তার আগে আমার এই বিষ তীর দিয়ে আমি যে তোর চোখ দুটো অন্ধ করে দেবো। ভাই হাতে যখন পড়েই গেছো তখন তো যেতেই হবে এদের সাথে, তাই কথা না বাড়িয়ে চলো। বোকা বললে কি হবে, তোর দেখছি বেশ বিবেচনা আছে, আয় 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 আমাদের পিছু পিছু চল। বোকা হাতি কি ভয়ঙ্কর হয়ে গেছে। মনে রাখবি ভদ্রতা মানেই কিন্তু বোকামি নয়, আমি ভদ্র আর পরোপকারী, তাই আমার ভাইয়ের মতো তোরাও আমাকে বোকা ভেবে নিজেদের সর্বনাশ ডেকে আনিস না। যা দূর হয়ে যা, আর যেন এই জঙ্গলে তোদের না দেখি। ক্ষমা করে দে ভাই, আজ তুই না রুখে দাঁড়ালে আমার দাঁতগুলো তো ওরা কেটেই নিত, তারপর কি করতো কে জানে। ভাই নিজের স্বার্থের জন্য অন্যের ক্ষতি করতে গেলে নিজেরই ক্ষতি হয় সব থেকে বেশি। মনে রাখবে যাদের কথায় নেচে তুমি কোনো খারাপ কাজ করতে যাবে তারা কিন্তু তোমার থেকেও হাজার গুণ বেশি খারাপ। মৃত্যুকালে আমাদের বাবা মা তো এই শিক্ষাই দিয়ে গিয়েছিলেন। তাহলে বুঝতে পারলি তো যে শুধু নিজের স্বার্থের কথা ভেবে অন্যদের ক্ষতি বা বঞ্চিত করার চেষ্টা করে শেষমেশ সেও কিন্তু ঠকে যায়। কথা দিচ্ছি জীবনে এমন খারাপ কাজ আর কখনো করব না। তাহলে আজ থেকে আমরা সকলে ভাই ভাই, ওই যাকে বলে হর হর আত্মা। কথাটা হর হর আত্মা নয় রে মুখ্য, কথাটা হলো হরিহর আত্মা। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.